সর অঞ্চলত আমার স্বদেশী মুসলমান অসমীয়া মানুহ আছে, অসমীয়া মুসলমান মানুহ আছে সরত। আমার কথাটো হল যিসকল স্বদেশী তেওঁলোকে ভূমিপত্তা পাব, বিদেশীয়ে পাব নালাগে। এটাই মূল কথা, এইটো হিন্দু মুসলমানের অহন হানিব নালাগে। গতিকে নাগরিকে, ভারতীয় নাগরিকে মাটির অধিকার পাব লাগিব, বিদেশীয়ে পাব নালাগে। ইয়াত হিন্দু মুসলমান, শিখ, জৈন, পার্সি ভেদাভেদ নাই। কিন্তু আমার খিলঞ্জীয়া মানুষের যেহেতু মাটির ডকুমেন্ট সকুমেন্ট নাই, তার কারণে বিভিন্ন সময় বহু ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়ে আছে। ভূমি নীতিটুক লৈ মানুষের, অসমৰ মানুষের, অসমীয়া মানুষের ভূমির অধিকারক লৈ যাতে সাম্প্রদায়িক রহন হনা নহয় করে লৈছে মুসলমান মানুষ, এটা কমিউনেল কথা। আমার কথাটো হল যিসকল স্বদেশী তেওঁলোকে ভূমিপত্তা পাব, বিদেশীয়ে পাব নালাগে। এটাই মূল কথা, এইটো হিন্দু মুসলমানের রহন হানিব নালাগে। সর অঞ্চলত আমার স্বদেশী মুসলমান, অসমীয়া মানুষ আছে, অসমীয়া মুসলমান মানুষ আছে সরত। গতি এই জেনেরালাইজ করে মানুষ কমিউনেল করব খুঁজছে। মূল কথাটো স্বদেশীসকলের প্রতি দায়বদ্ধ, সংবিধানতো লিখা আছে ভারতীয় বৈধ ভারতীয় নাগরিকর প্রতিহে সরকার দায়বদ্ধ, বিদেশীর প্রতি নহয়। গতি বিদেশীসকলক মাতি নিয়া কথাটো তেওঁলোকে কব, তেওঁলোকে মাতি যে নিদিও এইটো রাইজক রাজহুয়াকে কব লাগে, যে বিদেশীয়ে কোনো কারণে মাতি নাপায়, সেইটোহে আসলে কব লাগিছিল। এইটো এটা কমিউনেল স্টেটমেন্ট দি মানুষের মাজত হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক রাজনীতি তৈরি করব খুঁজছে। স্পষ্ট কথা, সংবিধানত দায়বদ্ধ নাগরিকর প্রতি আমার সংবিধানের শপথ লৈ মুখ্যমন্ত্রীয়ে যেতিয়া তেওঁৰ মুখ্যমন্ত্রীর দায়িত্ব লৈছে, তেতিয়া সংবিধানের প্রতি দায়িত্ব, সংবিধানে বৈধ ভারতীয় নাগরিক, ভারতীয় নাগরিকতার প্রতি দায়বদ্ধ হয়ে কাম করব। গতিকে নাগরিকে, ভারতীয় নাগরিকে মাটির অধিকার পাব লাগিব, বিদেশীয়ে পাব নালাগে। ইয়াত হিন্দু মুসলমান, শিখ, জৈন, পার্সি ভেদাভেদ নাই। কিন্তু আমার খিলঞ্জীয়া মানুষের যেহেতু মাটির ডকুমেন্ট সকুমেন্ট নাই, তার কারণে বিভিন্ন সময় বহু ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়ে আছে। গতি খিলঞ্জীয়া মানুষের মাটির অধিকার সুরক্ষিত করার যে দায়িত্ব, নৈতিক দায়িত্ব, যার কারণে বারবার প্রতিবেদন করেছে যে বিভিন্ন মানুষের মাটির পত্তা নাই, এনেকা বিভিন্ন মানুষের ট্রাইবেল বেল ব্লকও এটা বিদেশী, অবৈধ বিদেশী অগ্রাসন হয়েছে, এইবর উচ্ছেদ করবেন। এই যুর কথা বতরা, এইবর কার্যকরী করবলে সরকার ব্যবস্থা গ্রহণ করবেন, এই জাতীয় দায়িত্ব। গতি ভূমি নীতিটুক লৈ মানুষের, অসমৰ মানুষের, অসমীয়া মানুষের ভূমির অধিকারক লৈ যাতে সাম্প্রদায়িক রহন হনা নহয়, তার কারণে মই আহ্বান জানাইছো। সর অঞ্চলত আমার স্বদেশী মুসলমান, অসমীয়া মানুষ আছে, অসমীয়া মুসলমান মানুষ আছে সরত। আমার কথাটো হল যিসকল স্বদেশী তেওঁলোকে ভূমিপত্তা পাব, বিদেশীয়ে পাব নালাগে। এটাই মূল কথা, এইটো হিন্দু মুসলমানের রহন হানিব নালাগে। গতিকে নাগরিকে, ভারতীয় নাগরিকে মাটির অধিকার পাব লাগিব, বিদেশীয়ে পাব নালাগে। ইয়াত হিন্দু মুসলমান, শিখ, জৈন, পার্সি ভেদাভেদ নাই। কিন্তু আমার খিলঞ্জীয়া মানুষের যেহেতু মাটির ডকুমেন্ট সকুমেন্ট নাই, তার কারণে বিভিন্ন সময় বহু ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়ে আছে। ভূমি নীতিটুক লৈ মানুষের, অসমৰ মানুষের, অসমীয়া মানুষের ভূমির অধিকারক লৈ যাতে সাম্প্রদায়িক রহন হনা নহয়, করে লৈছে মুসলমান মানুষ, এটা কমিউনেল কথা। আমার কথাটো হল যিসকল স্বদেশী তেওঁলোকে ভূমিপত্তা পাব, বিদেশীয়ে পাব নালাগে। এটাই মূল কথা, এইটো হিন্দু মুসলমানের রহন হানিব নালাগে। সর অঞ্চলত আমার স্বদেশী মুসলমান, অসমীয়া মানুষ আছে, অসমীয়া মুসলমান মানুষ আছে সরত। গতি এই জেনেরালাইজ করে মানুষ কমিউনেল করব খুঁজছে। মূল কথাটো স্বদেশীসকলের প্রতি দায়বদ্ধ, সংবিধানতো লিখা আছে ভারতীয় বৈধ ভারতীয় নাগরিকর প্রতিহে সরকার দায়বদ্ধ, বিদেশীর প্রতি নহয়। গতি বিদেশীসকলক মাতি নিয়া কথাটো কব, মাতি যে নিদিও এইটো রাইজক রাজহুয়াকে কব লাগে, যে বিদেশীয়ে কোনো কারণে মাতি নাপায়, সেইটোহে আসলে কব লাগিছিল। এইটো এটা কমিউনেল স্টেটমেন্ট দি মানুষের মাজত হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক রাজনীতি তৈরি করব খুঁজছে। স্পষ্ট কথা, সংবিধানত দায়বদ্ধ নাগরিকর প্রতি আমার সংবিধানের শপথ লৈ মুখ্যমন্ত্রীয়ে যেতিয়া তেওঁৰ মুখ্যমন্ত্রীর দায়িত্ব লৈছে, তেতিয়া সংবিধানের প্রতি দায়িত্ব, সংবিধানে বৈধ ভারতীয় নাগরিক, ভারতীয় নাগরিকতার প্রতি দায়বদ্ধ হয়ে কাম করব। গতিকে নাগরিকে, ভারতীয় নাগরিকে মাটির অধিকার পাব লাগিব, বিদেশীয়ে পাব নালাগে। ইয়াত হিন্দু মুসলমান, শিখ, জৈন, পার্সি ভেদাভেদ নাই। কিন্তু আমার খিলঞ্জীয়া মানুষের যেহেতু মাটির ডকুমেন্ট সকুমেন্ট নাই, তার কারণে বিভিন্ন সময় বহু ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়ে আছে। গতি খিলঞ্জীয়া মানুষের মাটির অধিকার সুরক্ষিত করার যে দায়িত্ব, নৈতিক দায়িত্ব, যার কারণে বারবার প্রতিবেদন করেছে যে বিভিন্ন মানুষের মাটির পত্তা নাই, এনেকা বিভিন্ন মানুষের ট্রাইবেল বেল ব্লকও এটা বিদেশী, অবৈধ বিদেশী অগ্রাসন হয়েছে, এইবর উচ্ছেদ করবেন। এই যুর কথা বতরা, এইবর কার্যকরী করবলে সরকার ব্যবস্থা গ্রহণ করবেন, এই জাতীয় দায়িত্ব। গতি ভূমি নীতিটুক লৈ মানুষের, অসমৰ মানুষের, অসমীয়া মানুষের ভূমির অধিকারক লৈ যাতে সাম্প্রদায়িক রহন হনা নহয়, তার কারণে মই আহ্বান জানাইছো।